85-এর দশক, মানে মোটামুটি 80-এর দশক থেকে শুরু করে 90-এর দশক অবধি আমরা কিন্তু একটা চল দেখলাম, সেটা হচ্ছে প্রচুর নতুন পরিচালকেরা উঠে আসতে শুরু করলো বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং যারা শুরু করলো একটা মুভমেন্ট, যে মুভমেন্টের শুরুয়াত কিন্তু আবার হয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং সেই মুভমেন্টের নাম হলো প্যারালাল ফিল্ম মুভমেন্ট। আমাদের এই চ্যানেল যারা রেগুলার ফলো করছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকনটা টিপে দিন, তাহলে নতুন আমাদের ভিডিওগুলো আপলোড হলে তার আপডেটস পেয়ে যাবেন। এবং সেই প্যারালাল সিনেমা মুভমেন্টের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে বাংলায় সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল এই তিন কাণ্ডারি, তার মধ্যে অবভিয়াসলি তপন সিংহ পড়েন, যিনি কিন্তু অন্য রকমের একটা ফিল্মের ধারা এনেছিলেন। কিন্তু যদিও ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেনের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা একেবারেই ইন্ডাস্ট্রিতে যে ন্যারেটিভ ছিল বা যে টাইপের মিউজিক ইউজ হচ্ছিল, যে টাইপের সিনেমাটোগ্রাফি আমরা দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম, সেই টাইপের সিনেমাটোগ্রাফি, মিউজিক, ন্যারেটিভ প্যাটার্ন সমস্ত কিন্তু তারা ভেঙে চুরে নতুন একটা ন্যারেটিভ দিতে পারলেন। এবং মোটামুটি 80-90-এর দশকে কিন্তু আমরা দেখতে পেলাম একটা ডিরেক্টরদের পুল উঠে আসতে শুরু করলো, নতুন সব ডিরেক্টরদের পুল। তারা কিন্তু ওই কোট আনকোট বলিউডের যে একটা ইকুয়েশন, মানে একটা হিরো থাকবে, একটা হিরোইন থাকবে, সেই হিরো হিরোইনের প্রেম এবং সেই প্রেম থেকে উৎপন্ন হওয়া বিভিন্ন রকমের সমস্যা, এবং তারপর তাদের ফ্যামিলিরা জড়িয়ে পড়ছে, সেই ফ্যামিলিরা অ্যাকসেপ্ট করছে না, এদের ছেলেকে অ্যাকসেপ্ট করছে না, নয় মেয়েকে অ্যাকসেপ্ট করছে না। এবং তার পরবর্তী আমরা ক্লাইম্যাক্সে গিয়ে যে দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম, মোটামুটি প্রত্যেক ফ্যামিলিতেই একটা করে, মানে 3-4টে করে AK-47, 5-6টা করে পিস্তল ইত্যাদি তারা নিয়ে এই কুরুক্ষেত্রের ময়দানে নেমে পড়ছেন, একটা গোলাগুলি চলছে, সাংঘাতিক একটা অ্যাকশন সিকোয়েন্স, ফাইট সিকোয়েন্স, সেখানে মোটামুটি হিরোর হাত পার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, বন্দুক চলে যাচ্ছে, এটা কিন্তু আমরা দেখে অভ্যস্ত হয়ে পড়ছিলাম। মোটামুটি আমরা যদি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, DDLJ, বা আমরা যদি কাহনা পেয়ারে পর্যন্ত দেখি, সেখানেও কিন্তু আমরা সিমিলার ন্যারেটিভ দেখে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, এবং ক্রমাগত আমাদেরকে এই সিমিলার ন্যারেটিভের ওপরেই গল্প কিন্তু ইন্ডাস্ট্রি ফিড করে আসছিল। সেখানে আমরা একেবারেই নতুন ধরনের সিনেমা পেতে শুরু করলাম, শ্যাম বেনেগাল, গোবিন্দ নিহালনি, সায়েদ আক্তার মির্জা, মানিকল, কমল স্বরূপ, এদের হাত ধরে আজকে যদিও কথা বলবো কমল স্বরূপকে নিয়ে। এর আগের ভিডিওতে আমি প্রদীপ কিষেনকে নিয়ে বানিয়েছিলাম, আজকের ভিডিওটা কমল স্বরূপকে নিয়ে এবং তার সিনেমা ওম দার বা দারকে নিয়ে। কমল স্বরূপ ফিল্ম নিয়ে পড়াশোনা করেছিলেন FTIA থেকে, তার আগে তার জন্ম হয়েছিল কাশ্মীরে, যদিও কর্মসূত্রে তার বাবা তার সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে চলে আসে আজমেরে থাকতে, রাজস্থানের আজমের শহরে থাকতে। এবং ওম দার বা দার এই যে সিনেমাটা, যেটা রিলিজ করেছিল 1988-এ, যদিও সে সময় বক্স অফিস রিলিজ পায়নি এই সিনেমাটা, তার কারণ আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, এবং ফিল্মের ন্যারেটিভটা নিয়ে কথা বললে আরোই বুঝতে পারবেন। যদিও এই রিগ্রেসিভনেস কিন্তু আমাদের ইন্ডিয়ান ফিল্মকে অনেক বেশি অন্ধকারের দিকেই ঠেলে দিয়েছে, এবং আমরা একই ধরনের ন্যারেটিভের উপর সিনেমা দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি। কমল স্বরূপ FTIA থেকে পাশ করে বেরোলেন, এবং তার পরবর্তী তিনি বিভিন্ন রকমের ডকুমেন্টারি বানাতে শুরু করলেন, বিশেষ করে আজমের এবং পুষ্করের উপর বিভিন্ন রকমের তার ভালো ভালো ডকুমেন্টারিজ রয়েছে। এবং তার দুটি সিনেমা খুব সাংঘাতিকভাবে ক্রিটিক্যালি অ্যাক্লেম ইন্টারন্যাশনালি অ্যান্ড ন্যাশনালি, তার মধ্যে ওম দার বা দার একটা সিনেমা, আরেকটি সিনেমা হচ্ছে ঘাসিরাম কোতওয়াল। ওম দার বা দার এই সিনেমাটায় আমরা ন্যারেটিভে যা দেখতে পাচ্ছি, একটা বাচ্চা ছেলেকে নিয়ে গল্প, একটা ছেলেকে নিয়ে গল্প, একটা মানে ওই মোটামুটি 14-15 বছরের একটি ছেলে, যার মোটামুটি ছোটবেলা থেকে এই 14-15 বছর বয়স অবধি যে ঘটনার মধ্যে দিয়ে তার জীবনটা যাচ্ছে, সেই জীবন সেই ঘটনাগুলোর উপরে ভিত্তি করে এই সিনেমাটা। এবারে ওম যে ছেলেটার নাম দেওয়া রয়েছে, সেটা কিন্তু এরকম নয় যে ওম বলে একটি ছেলের গল্প দেখানোর চেষ্টা করেছে পরিচালক। আসলে কিন্তু এখানে আমি ফ্রেডরিক নিচাকে নিয়ে এর আগেও ভিডিওস করেছি যেখানে ফ্রেডরিক নিচার উল্লেখ এসছে, আজকের এই ভিডিওটাতেও ফ্রেডরিক নিচার উল্লেখ করতে বাধ্য হচ্ছি, তার কারণ উবার মেংস যে তত্ত্ব ফ্রেডরিক নিচার ছিল, সেই তত্ত্বে কিন্তু ফ্রেডরিক নিচা বলেছেন যে গড ইজ ডেড বলে একটা তত্ত্ব তিনি দিয়েছেন, মানে ভগবান মারা গেছে। এই সিনেমাতে কিন্তু কমল স্বরূপ তার ন্যারেটিভে কাইন্ড অফ এই কথাটাই বলার চেষ্টা করেছেন, এবং প্রোটাগনিস্টের নাম ওম দেওয়ার কারণ এবং এই অবনক্সাস নাম ওম দার বা দার, তার কারণটা হচ্ছে যে ওম হচ্ছে এখানে কিন্তু আমাদের রিলিজিয়ান বা হিন্দু ধর্মের প্রতীক, এবং তার বাবা যে
সে একজন অ্যাস্ট্রোলজার, ফিল্মে ওমের যে বাবা সেজেছে তিনি একজন অ্যাস্ট্রোলজার, এবং ভগবান হচ্ছে রিলিজিয়ানের পিতা, মানে জনক বলা যেতে পারে। এবং সেই ভগবান কিন্তু যেটা আমরা বলে অভ্যস্ত বা আমাদের হিন্দু ধর্মে যেটা দেখিয়ে অভ্যস্ত যে তিনি হচ্ছেন সকলের ভাগ্য নির্মাণ করেন, এবং এখানেও মোটামুটি সেটাকে নিয়ে মক করা হয়েছে বা খুব স্যাটারিক্যালি খুব স্মার্টলি জিনিসটাকে দেখানো রয়েছে। কমল স্বরূপ অ্যাজ এ ডিরেক্টর কিন্তু খুব আনকনভেনশনাল ট্রিটমেন্টে অভ্যস্ত ছিলেন, এবং এই কমল স্বরূপের পাশাপাশি অন্যান্য যে পরিচালকরা সে সময় উঠে আসছিল তাদের মধ্যে একটা সাংঘাতিক এক্সপেরিমেন্টেশনের একটা দিক দেখা যাচ্ছিল আর কি, যে এক্সপেরিমেন্টেশন কিন্তু আজ মোটামুটি ইন্ডিয়ান সিনেমায় আমরা দেখতেই পাই না। ইদার মোটামুটি মারদাঙ্গা সিনেমা, তা না হলে ওই প্রোপাগান্ডা সিনেমাস যেরকম হচ্ছে আর কি, আর তা না হলে এই প্রেম প্রীতি ভালোবাসার গল্প, এই কিন্তু আমরা দেখে আসছি। মানে অলওয়েজ থোরবড়ি খাড়া খারাপড়ি থোর, না হলে ওল্ড ওয়াইন ইন নিউ বটল আমরা সবসময় দেখে আসছি। কিন্তু এক্সপেরিমেন্টেশন যেটা 80 থেকে 90 দশকের মধ্যে আমরা ভারতীয় জনগণ দেখতে পাচ্ছিল সেইটা কিন্তু সাংঘাতিকভাবে ডেড হয়ে গেছে আমরা অ্যাটলিস্ট আপকামিং 10-12 বছরে যে টাইপের সিনেমা আমরা দেখতে পেয়েছি বা দেখেছি, দেখে অভ্যস্ত হয়েছি, তার মধ্যে কিন্তু খুব একটা দেখা যায়নি। যদিও এই এক্সপেরিমেন্টেশনের প্রদীপকে ধিক ধিক করে জ্বালিয়ে রেখেছেন যেসব পরিচালকেরা, তার মধ্যে কিউ পড়ছে, তার মধ্যে অনুরাগ কাশ্যপ পড়ছে, তার মধ্যে অবভিয়াসলি আমি বিশাল ভারদ্বাজকেও ফেলবো। এবারে ওম দরবারের এই গল্পে আমরা দেখতে পাচ্ছি যে আজমের সিটিকে দেখানো রয়েছে, আজমের এবং পুষ্কর এই দুটো শহরকে দেখানো রয়েছে, তার একটা প্রধান কারণও রয়েছে। প্রধান কারণটা হচ্ছে আজমের এবং পুষ্কর এই দুটো শহরে কিন্তু সাংঘাতিকভাবে রিলিজিয়াসলি চার্জড শহর। মানে আজমেরে আপনি জানেন খোয়াজা মঈনুদ্দিনের চিশতির দরগা রয়েছে, এবং পুষ্করে আমরা জানি রয়েছে হচ্ছে সেই বিশাল বড় পুষ্করিণী, যেই পুষ্করিণী নাকি বলা হয় যে ব্রহ্মা নাকি তৈরি করেছিলেন সেই পুকুরটি। এবং মানে পাশাপাশি হিন্দু এবং মুসলিমের একটা অসামান্য কোএক্সিস্টেন্স কিন্তু আমরা এই রাজস্থানের এই দুটো শহরে দেখতে পাই। এবং এই দুটো শহরেই এই গল্পটা রাখার কারণটা আমি যখন সিনেমাটা দেখছিলাম তখন বুঝতে পারলাম, কারণ ওমটাকে কোথাও গিয়ে কিন্তু মেটাফরিক্যালি ওই ছেলেটার লাইফ দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ধর্মকে নিয়ে কিভাবে আমাদের ভারতবর্ষের লোকেরা বিভিন্ন রকমের পলিটিক্যালি তারা মানে সুবিধা নেওয়ার চেষ্টা করে, বা বিজনেসম্যানরা কিভাবে এই ধর্মকে বেচে বিভিন্ন রকমের সুবিধা নেওয়ার চেষ্টা করে, সেটাকে নিয়ে কিন্তু এই ফিল্মটা ডেপিক্ট করতে চেয়েছে। এবং কোথাও গিয়ে ফ্রেডরিক নিচার যে তত্ত্ব গড ইজ ডেড সেটাকেও কোথাও গিয়ে দেখাতে চেয়েছে। এবং এই সিনেমার ন্যারেটিভ, এই সিনেমার সিনেমাটোগ্রাফি, এবং ফর দি ফার্স্ট টাইম কিন্তু আমরা ইন্ডিয়ান সিনেমাতে নন লিনিয়ার এডিটিং দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু চট করে আমরা নন লিনিয়ার এডিটিং, যেটা এখন খুব সাংঘাতিকভাবে প্রচলিত হয়ে গেছে মেকার্সদের মধ্যে, অলমোস্ট আমরা মানে প্রচুর কন্টেন্টে আমরা নন লিনিয়ার এডিটিং দেখতে পাই, কিন্তু সেই সময় কিন্তু লিনিয়ার এডিটিংটাই সাংঘাতিকভাবে প্রচলিত ছিল, সেখানে নন লিনিয়ার এডিটিং আমরা খুব একটা দেখতে পেতাম না। সেখানে কিন্তু কমল স্বরূপ এই ওম দর বদর সিনেমায় নন লিনিয়ার এডিটিং আনলেন এবং ব্যবহার করলেন, খুব এফেক্টিভলি ব্যবহার করেছেন। কমল স্বরূপ যেটা চেয়েছিলেন করতে, যে তথাকথিত সেই সময় বলিউডের যে ইকুয়েশন একটা সিনেমা বানাবার, যে মশলা দিয়ে যে সিনেমাগুলো বানানো হতো বা যে গল্পগুলো বলা হতো, সেখানে কিন্তু এই গল্পের মধ্যে মানে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যুদ্ধ দেখানো রয়েছে, ধর্ম নিয়ে কমেন্ট্রি রয়েছে, সায়েন্স নিয়ে বিভিন্ন রকমের কমেন্ট্রি রয়েছে, সবকিছুই রয়েছে, কিন্তু বলিউডের যে ইকুয়েশন, নন ইকুয়েশন, সেই নন ইকুয়েশন থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়ে কিন্তু এই গল্পটা কে বলার চেষ্টা করেছেন কমল স্বরূপ, যেটা খুব সাংঘাতিকভাবে সাধুবাদ জানানো উচিত। আজকের মতোই আমাদের এই চ্যানেল ভাল লাগলে প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন টিপে দিন, তাহলে নতুন ভিডিও এলে আপডেটস পেয়ে যাবেন। থ্যাংক ইউ।